আগামী 17 ডিসেম্বর ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। ভবিষ্যৎ সফরসূচির এফটিপি অংশ এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। আজ সামনের মৌসুমের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এ মৌসুমে বাংলাদেশ ছাড়াও কিউইরা খেলবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া মেয়েদের দল খেলবে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে। ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুই এ চারটি ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই মৌসুম শুরু করবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে এ মৌসুমে 10টি ডাবল হেডার রেখেছে তারা। তারা ডাবল হেডার বলছে মূলত একই মাঠে পরপর দুটি ম্যাচ আয়োজনকেই। ভিন্ন ভিন্ন দর্শকের চাহিদা ও জলবায়ু পরিবর্তনের যুগে খেলার সূচি আরও কার্যকর করতে এ পদক্ষেপ নিচ্ছে তারা। এর মাধ্যমে খেলা সংশ্লিষ্ট সবার বিমান ও সড়কপথে ভ্রমণ কম হবে বলে মনে করছে বোর্ডটি। বাংলাদেশের সঙ্গে যেমন নেপিয়ারে পরপর দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড, 23 ডিসেম্বর তৃতীয় ওয়ানডের পর 27 ডিসেম্বর হবে প্রথম টি টোয়েন্টি। শেষ দুটি টি টোয়েন্টি যেমন হবে মাউন্ট মঙ্গানুইয়ে। 31 ডিসেম্বর বছরের শেষ ম্যাচটি সেখানেই খেলবে তারা। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এ প্রসঙ্গে বলেছেন, শক্তির অপচয় রোধ করার ক্ষেত্রে যে নীতি আমাদের, এ কৌশল সেটিকে সমর্থন করে। খেলার একটি সংস্থা হিসেবে এটিই ঠিক কাজ, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জ মোকাবিলা করছি। এ বছরের শেষে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ, সেটি জানা ছিল আগেই। তবে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা না হওয়াতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি এবছর বাংলাদেশের শেষ সিরিজ কিনা তা নিয়ে সংশয় ছিল। এখন অবশ্য দেখা যাচ্ছে তিনটি টি টোয়েন্টি ম্যাচই পড়েছে এবছরই। এ নিয়ে টানা তৃতীয় বছর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। 2021 সালে তাসমান সাগর পাড়ের দেশটিতে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। 2022 সালে দুই দফা নিউজিল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। বছরের শুরুতে টেস্ট সিরিজের পর শেষ দিকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এ সংস্করণের একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। এদিকে অক্টোবর নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে একটি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা আছে নিউজিল্যান্ডের। সেটি এখনও নিশ্চিত না হলেও বিশ্বকাপের পর দুটি টেস্ট ম্যাচের সিরিজ আছে এফটিপিতে।